কেমন আছেন সবাই? লাইটগুলো দুই পাশে হয়ে গেছে, এই জন্য মাঝখানের আমাদের ভাইদের চেহারাগুলো দেখতে একটু কষ্ট হচ্ছে, তাই না চেয়ারম্যান সাহেব? চেয়ারম্যান সাহেব যদি চেহারা না দেখতে পারে তাহলে বুঝবে কি করে যে কারা ভোট দিল আর দেয় নাই? এই জন্য একটু চেহারাটা চিনে রাখা দরকার, যে না এই চেহারাগুলো আমার সামনে ছিল, তারপরে যে আপনারা তীরান আনতে গেলে পাবেন। চেয়ারম্যান সাহেব, ওই যে মাহফিলে আপনি ছিলেন ওখানে আমি ছিলাম, তাই না? এখন চেহারা না চিনাইতে পারলে চেয়ারম্যানের কাছে গেলে তো আপনাকে মনে করবে যে আপনি রোহিঙ্গা। অসম্ভব তো কিছু না, রোহিঙ্গারা দেশ একদম ভরি ফেলাইতেছে। আমরা বরেন্দ্র স্মরণীয় ঘটনা কি? হ্যাঁ, যুবক রাখা এই 14ই ফেব্রুয়ারি, ভালো ভালো। এটা কোনো কথা ভালোবাসাটা খুব মনে রাখে, মুরব্বীরা মনে রাখে না, কারণ ওদের তো ভালোবাসা শেষ, ইন্তেকাল ফরমা গেছে, বয়স নেই তো এখন। তো এই জন্যে আমাদের 21শে ফেব্রুয়ারি এই মাসে আমরা আমাদের বাংলা ভাষার অধিকার ছিনিয়ে নিয়েছিলাম পাকিস্তানিদের কাছ থেকে, ঠিক না? এই ভাষার জন্য আমাদের ছালাম বরকত রফিক শফিক জব্বার তারা জীবন দিয়েছিলেন। আজকে ফেব্রুয়ারির প্রথম তারিখেই আমি তাদের স্মরণ করে আগে একটি সঙ্গীত শোনাচ্ছি। অনেক সময় তাফসিরুল কোরআন মাহফিলকে মনে করে যে এই মাহফিল হইলেই মনে হয় সরকার বিরোধী কিছু করে, আর আমি বারবারই বলি যে আমরা সরকারের পক্ষে আমরা দোয়া করি যেন এই দেশ নিরাপদে থাকে, জাতি নিরাপদে থাকে, দেশের শান্তি শৃঙ্খলা যেন বজায় থাকে, ঠিক কিনা? সেখানেই শান্তি আছে যেখানে কোরআন আছে, যেখানে ইসলাম আছে, ঠিক কিনা? মসজিদে নামাজ পড়তে যে জামাতে দাঁড়িয়ে চেয়ারম্যান সাহেবের গায়ে ফুল লেগে গেছে বলে চেয়ারম্যান সাহেবের যে শাগরেদরা থাকে ওরা আরেকজনের পিটাইছে, এরকম ঘটনা আছে? কিন্তু বাজারে যে যদি চেয়ারম্যানের কেউ ধাক্কা দেয় তাহলে তার কি নাক মুখ ফাটবে না ফাটবে না? তার মানে বাজার এক জিনিস, মসজিদ আর এক জিনিস। মসজিদে চেয়ারম্যান সাহেব মনেও করে না যে তিনি চেয়ারম্যান, যে আস্তে করে পিছনে বসে থাকে যদি সামনের কাতারে জায়গা না পায়, ঠিক কিনা? কিন্তু সামনের মানুষগুলো যারা নামাজি তারা যখন দেখে চেয়ারম্যান সাহেব এসেছে তখন আস্তে করে সামনের দিকে বসায়, এটা সম্মান দেয়, এটাই হলো ইসলামের সৌন্দর্য। আপনি চেয়ারম্যান গিয়েছে বলে সামনের কাতারে দাঁড়িয়ে গিয়েছেন বলে সামনেই দাঁড়িয়ে থাকবেন দরকার নেই, আপনি সুযোগ করে দেন যারা যেখানে তাদের সেই আসনে বসান, এটাই হলো ইসলামের সৌন্দর্য। তোমরা যারা ভাষার তরে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো, তোমরা যারা ভাষার তরে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো, ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো, মায়ের ভাষায় কথা বলি তোমাদের ত্যাগের দান, বাংলা ভাষা করতে স্বাধীন বিলিয়ে দিয়েছো প্রাণ, ঠিক না? মায়ের ভাষায় কথা বলি তোমাদের ত্যাগের দান, বাংলা ভাষা করতে স্বাধীন বিলিয়ে দিয়েছো প্রাণ, মোরে ও আমর তোমরা আজি ইতিহাস হয়ে গেছো, হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো, ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুল
ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। মায়ের ভাষার রাখতে যে মান তোমরা জীবন দিলে, কোটি মানুষের মুখের ভাষা তোমরা ফিরিয়ে দিলে। মায়ের ভাষার রাখতে যে মান তোমরা জীবন দিলে, কোটি মানুষের মুখের ভাষা তোমরা ফিরিয়ে দিলে। মোরে ও আমর তোমরা আজি জান্নাতি পাখি হয়েছ, হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। তোমরা যারা ভাষার তরে জীবনকে বিলিয়ে গেছো, হাজার ফুলে গন্ধ মেখে এ বুকে জড়িয়ে আছো। ভুলতে পারি না কখনো, ও ভুলতে পারিনি এখনো, ভুলতে পারি না কখনো, ভুলতে পারিনি এখনো। সম্মানিত ভাইরা, মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে আজকে এই তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামী সঙ্গীত অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আপনাদের বন্দবিলা ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান জনাব মোহাম্মদ সবদুল হোসেন খান, এছাড়াও আলোচনা করেছেন মোহাম্মদ হাসান খান যিনি অত্র গ্রামেরই ইমাম ও খতিব, আমার আগেই আলোচনা করলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআন হযরত মাওলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব, এবং আপনাদের আকাঙ্ক্ষিত আজকের মাহফিলের মধ্যমণি যিনি অপেক্ষায় রয়েছেন, আপনাদেরই অপেক্ষায়, কিছুক্ষণ পরে আসবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন ও তরুণ বক্তা বাংলাদেশ তরুণ আলোচক পরিষদের কেন্দ্রীয় সভাপতি সাইয়েদ মাওলানা রেদওয়ানুল্লাহ রায়হান সাহেব, এছাড়া আজকে মাহফিল যিনি উপস্থাপনা করছেন খুব সুন্দর করে, যদিও পাম দিচ্ছেন একটু বেশি, আজকের মাহফিলে আমার সামনে উপবিষ্ট আমার যুবক ভাইরা কলিজার টুকরা যারা আমাদেরকে ভালোবাসেন, আমরাও আপনাদেরকে ভালোবাসি, রয়েছেন মুরাব্বিয়ানে কেরাম, কোরআনের সৌন্দর্য কোরআনের বাণী শোনার জন্য দেখার জন্য যারা এখানে এসেছেন, আছেন ছোট 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 কচিকাছা ভাইয়েরা, আজকের মাহফিলের আপনারাই প্রধান মেহমান, প্রধান আকর্ষণ, আমি কিছু না, আপনারা না থাকলে আমার এখানে কথা বলতে ভালো লাগতো না। এখানে যদি বিশাল আয়োজন করে চেয়ারম্যান সাহেব মাইক টাইক ভাড়া করে দিয়ে দিতেন আর শ্রোতা না থাকতো, তাহলে আমরা টাকা দিলেও অস করতাম না, টাকা দিলেও অস করতাম না। এই জন্য আপনারা আমাদের আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। পর্দার অন্তরালে রয়েছেন রত্না গর্ভা মা এবং বোনেরা, মাইকের আওয়াজ যারা শুনছেন সবাইকে আমি আবারও আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন যে সময় আমরা এখানে উপস্থিত হয়েছি ঠিক সেই সময় এমনও অনেকেই রয়েছেন হাসপাতালের বেডে যার ইমার্জেন্সি এই মুহূর্তে রক্তের দরকার, কিছু করার নাই, এই মুহূর্তে অপারেশন চলছে, ক্যান্সারে ভুগছেন, প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে রয়েছেন, অসংখ্য বৃদ্ধ কিংবা বৃদ্ধা রয়েছে যারা বয়সের ভারে মন চাইলেও মাইকের আওয়াজ শুনছেন কিন্তু এই স্টেজের সামনে এসে বসার তাওফিক নেই,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব রকম যত সমস্যা আছে সব থেকে মুক্ত করে আল্লাহ যে এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেছেন সেই রবের শুকরিয়া আদায় করব না সবাই বলছি আলহামদুলিল্লাহ আমরা রবের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারব না আমরা অনেকেই বলি যে আমাদের নিয়ামত মানে সবচেয়ে বড় নিয়ামত যে আমরা মুসলমান হিসাবে জন্মগ্রহণ করেছি ঠিক কি না কিন্তু তার আগের পরিচয় হলো আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি আমাদের যে আল্লাহ মানুষ বানিয়েছেন চেয়ারম্যান সাহেবের গাড়ি আছে না চেয়ারম্যান সাহেব চার চাকার আছে না দুই চাকার আরে এই দুঃখ আমি তো দেখতে চাই না করোনার সময় সেসব সাইল করেছেন কি তাই জনগণের দিয়েছে বোঝা যাচ্ছে জনগণের না দিলে তো গাড়ি থাকে না আর চেয়ারম্যান গাড়ি থাকলেও সমস্যা গাড়ি যদি একখান চার চাকা থাকে মার্সিডিজ বা একটা নর্মাল গাড়িও যদি কেনে চালাই যখন যাবে তখন এইসব জনগণে বলবে দেখো করোনা ভাইরাসের ফজিলত ঘিরে গেল মানে না খালু বাপের জমি বেশি করলু মানে এমন একটা পদ নিচে যে পদের কারণে বাপের জমি বেশি যদি এখন বাগান পাড়ায় বিল্ডিং করেন তাও কবে দেখো করোনা ভাইরাসের কিরামতি এই বলবেন না বলবেন না মানুষের অভ্যাসই হুজুর হলেই যেন বেশি খায় হুজুর হলেই মাহফিল হলেই যেন মনে করে এখানে রাজনীতি হবে আর কি এর রাজনীতি কোরআনে কোন রাজনীতি আছে কোরআনে আছে কার নীতি আল্লাহর নীতি রাজনীতি তো রাজার নীতি এটা রাজার নীতি নয় রাজার চেয়েও যিনি বড় রাজা রাজাধি রাজ মহান রবের নীতি রয়েছে গোটা কোরআনে রাজনীতি কাউকে করতে দিবেন না কোরআনের ময়দানে সে রাজনীতি করতে পারবে না কোরআনের নীতি করবে তবে কোরআনের নীতিকে আবার ঘুরাই নিয়ে কেউ রাজনীতি বলবে না এটা বলবেন আমাদের আমার আব্বা যখন অসুস্থ আমাদের আনসার মাস্টার আমি নাম ধরেই বলে ফেললাম আবার না জানি তার সামনে ভিডিও গেলি আমার আর ধরবে না কুয়েন্দ তাহলে আমার দিয়ে ভালোই কামাই করে বেড়াচ্ছ তো এখন উনি বলতেছে সামাদ সাহেব সামাদ তুই অস্করবি কর আব্বার বন্ধু মানুষ ছিল তো বলছে অস্করবি কর কোরআনের কথা বল কিন্তু যেন রাজনীতির কথা কইস না তা বলছে কেন বলছে কোরআনে তো আর রাজনীতি নেই বলছে নেই কোন একটু দেখা দিন তা বলছে আমি কি পড়তে পারি এখন বিষয়টা হলো যে আমরা যাই মনে একটা আমাদের মধ্যে এমন কাজ করে ওই যে বললাম যে চেয়ারম্যান সাহেব জনগণের জন্য নিবেদিত প্রাণ নিজে খেয়ে না খেয়ে জনগণের জন্য কাজ করে যাবেন তারপরেও যদি চেয়ারম্যান নিজের পিতার পৈতৃক সম্পত্তি বিক্রি করে নিজে যদি একটা বিল্ডিং করেন কিংবা গাড়ি কেনেন কিংবা নিজে বিলাসিতা পূর্ণ কিছু করেন তাহলে মানুষ বলবে যে চেয়ারম্যান তো টাকা তো আর অভাব নেই কোনতে কোন প্রজেক্ট মেরি দিয়েছে এটা হলো মানুষের ন্যাচারাল স্বভাব ঠিক না ভাই রাগ করেছেন তো এই জন্য আজকে আমি অত্যন্ত আনন্দিত যে চেয়ারম্যান সাহেব আজকের মাহফিলে এটা চেয়ারম্যানের সন্তান মনে হয় আহারে দেখো দিন বাবু তোমার আল্লাহ অনেক বড় করুক ইনশাআল্লাহ তুমি অনেক বড় হবা আমাদের মতো আলেম হবা আব্বা চেয়ারম্যান হয়েছে তুমি হবা হুজুর ঠিক আছে তোমার আব্বার জন্য দোয়া করা লাগবে না চেয়ারম্যান সাহেবের সন্তান যেদিন চেয়ারম্যান সাহেব এই পৃথিবী পরে থাকবেন না আজ হোক কাল হোক চলে যাওয়াই তো লাগবে ঠিক কিনা আমরা যতই থাকতে চাই না কেন এই পৃথিবীর যত মায়া জালে আমরা আবদ্ধ হই না কেন আমাদের কবরবাসী হওয়াই লাগবে যেদিন চেয়ারম্যান সাহেব থাকবেন না ওই দিন যদি চেয়ারম্যান সাহেবের কলিজার টুকরা কবরের পাশে দাঁড়িয়ে দুটি হাত তুলে দোয়া করে আল্লাহ গো তুমি দয়া করে আমার পিতা যিনি সারাটা জীবন আমার সুখের জন্য কষ্ট করেছেন ও মা বোধময় লেগো তোমার কাছে ফরিয়াদ করি রে তুমি দয়া করে আমার পিতার কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহর নবী বলছেন সন্তান যদি দোয়া করে বাবার কবরের পাশে দাঁড়িয়ে মায়ের কবরের পাশে দাঁড়িয়ে আর যদি বলে রব্বির রাহমুহুমা কামা রব্বায়ানি সগীরা ও আল্লাহ গো আমার পিতামাতা যেমন করে ছোটবেলায় আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে রে আল্লাহ তুমি দয়া করে আমার পিতামাতাকে তোমার রহমতের কোলে লালন পালন করো এই কথা যখন সন্তান বলে আর চোখের পানি যখন গড়িয়ে আসে চোয়ালের উপরে আসতে না আসতে ওই দোয়া কবুল করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেবের সন্তানকে একটি নেক সন্তান চক্ষু শীতলকারী সন্তান হিসেবে গড়ে দিন বলেন আমিন। কোরআনের মাহফিলগুলোতে এখন গেলে আমরা দেখি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অথবা আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন সভাপতি উপজেলা সভাপতি জেলা সভাপতি কাউন্সিলর অনেকেই বসে থাকেন, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের, বলেন ঠিক কিনা? কোরআনের ময়দানে তো তাদেরকেই থাকতে হবে, তারাই তো এই সমাজের অভিভাবক, তারাই তো এই ইউনিয়নের অভিভাবক, তারা কোরআনের ময়দানেও নেতৃত্ব দেবে। চেয়ারম্যান আজকে কোরআনের মঞ্চে বসে থেকে কোরআনের মাহফিল পাহারা দিচ্ছেন, আজ হোক কাল হোক এই চেয়ারম্যান একদিন আপনাদেরকে সামনে নিয়ে আমি ইমামতিও করবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। শেখার কোনো বয়স নাই, এটা পারবেন এবং তিনি করবেন, আমি আশাবাদী। এই কাজ যেদিন চেয়ারম্যান করতে পারবে সেদিনই চেয়ারম্যান ষোলকলায় পূর্ণ হয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা? যিনি ইউনিয়নে নেতৃত্ব দিবেন তিনি মসজিদেও নেতৃত্ব দিবেন, নামাজ পড়াবেন, তবে পাঁচ ওয়াক্ত পড়াতে পারবেন না, এত সময় নেই, কারণ এই করলে জনগণের তিরান দেবে কিনা, এই জন্য মাঝে মাঝে যখন যাবে তখন পড়াবে ইনশাআল্লাহ। তো চেয়ারম্যানের কাছে আমি কিছু চাওয়ার পর আগেই বলে দিই, তা না হলে চেয়ারম্যান এখন দেখেন সব খালি ভোটে দাঁড়াতে চায়, সবাই কয় খালি জনগণ চাচ্ছে, দোয়া চায় দোয়া চায়, সবাই জনগণ চায়, কিন্তু আমরা যে কি চাই এটা তো শুনতে চায় না, জনগণের চাওয়াটা শোনে। আপনাদের এদিকে আছে কিনা ব্যানার টানা? আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলছি, বিরুদ্ধে বলছি না, মানে চেয়ারম্যান আছে না যে অমুক চেয়ারম্যানের এগেনস্টে আছে না নাই, আর বলেন না কি চেয়ারম্যান সাহেব এখন ক্ষমতায় আছে, এখন বলেন ক্ষমতা চলে যাবে, চেয়ারম্যান এগেনস্টে আছে না, তারা গাছে পোস্টার টাঙায় রেখেছে না যে দোয়া চাই পুরো সারে এলাকাবাসী, সব এলাকাবাসী প্রচার, কিন্তু এলাকাবাসী চাওয়াটাও তো একটু শুনতে হবে, তো এলাকাবাসী চাওয়াটা আমি চেয়ারম্যানের কাছে সেই ঠিয়ে যাই, চেয়ারম্যান এইগুলো পাওয়া করে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? তো আপনারা রাজি? তাহলে আপনাদেরও চাওয়ার সাথে যদি মিল থাকে তাহলে মাঝে মাঝে কবেন যে ইয়েস, না ইংরেজি কথা দরকার নেই, ঠিক কবেন, ঠিক আছে? আর ইংরেজি নিয়ে আমি আবার ইংরেজি পারি কো, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না আর কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে, আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তৌবা করে, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ চিনি মিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভাবে, আমি চাই দাদার দেশের চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই ভিনদেশি সব চ্যানেলগুলো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে, আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই বন্ধ হবে সুদার ঘুষের লেনা দেনা, আমি চাই যোগ্য যুবক দেশ দশের বোঝা হবে না, আমি চাই খুন খারাপি হবে না কভু আমার দেশে, আমি চাই গড়বে এ দেশ ভাই ভাই ভালোবেসে, ভালোবাসা থাকলে একটা জিনিসকে এগিয়ে নিয়ে যায়, ঠিক কিনা? প্রাক্তন চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আগামী চেয়ারম্যান সবাই যদি মিলেমিশে থাকে তাহলে ইউনিয়নের কাজ হবে না? হবে না, কিন্তু একজন আরেকজনের সাথে দা কুমড়ো সম্পর্ক, রাজনীতির ময়দানটা এমন খারাপ, সরকার যখন পেঁয়াজের দাম কমাই দেয় তখন ওই বিএনপির লোক বা অন্য যারা আছে সব বলে কি সরকার চাষাকে সব মেরে ফেলাই দেবে,
এবার যেই পেঁয়াজের দাম বেড়ে যায় সেইবার কয় ভ্যান চালায় যারা রিক্সা চালায় যারা তারা সারাদিন খেটে এক কেজি পেঁয়াজ কেনার টাকা পায় না, তাহলে সরকার যাবে কেন? দাম বাড়ালেও সমস্যা, কমালেও সমস্যা, এই জন্য চেয়ারম্যান যেমনি সোজা মনে করবে সেমনি চালাবে ইনশাআল্লাহ। মানে বিষয়টা হলো যে রাজনীতি হয়ে গেছে কেমন, যে এই রিক্সা ঢাকা শহরের রিক্সা একটা ভাইরাস।